খুবই রক স্টাইলের একটা মানুষকে বোঝা যাচ্ছে, বড় চুল, সানগ্লাস, হিপ হপ টাইপের একটা মানুষ। আমরা এখন প্রবেশ করব। হাই, উনি হচ্ছে বড় ভাই, এলআরবির ফটোগ্রাফার। ও মাই গড, ওকে আমরা পৌঁছে গেছি। কিছু বন্ধু বান্ধব অপেক্ষা করছে আমাদের জন্য। কি অবস্থা বন্ধু? হাই বলো। হাই, কেমন? হাই ব্রো, হাই বলো। সে বিখ্যাত এই জন্যই, কারণ তার নাম চন্দ্রিমা। আর আপনি কে? হ্যালো, আমি জারা। জারা, কি অবস্থা? হ্যাঁ ভালো। ওকে ওকে, চলো তোমার মাস্টার দেখে আসি। ওকে, তোমারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা তোমার মাছ না, এটার সম্পর্কে একটু বলো। এটা সম্পর্কে বলবো, একটু জোরে বলতে হবে। আচ্ছা, এটা সম্পর্কে বলবো হচ্ছে আমাদের একটা টপিক ছিল রেজিলিয়েন্ট স্টুডেন্টস। রেজিলিয়েন্ট মিন্স স্থিতিস্থাপক। ওকে, আর স্থিতিস্থাপক মানে হচ্ছে হাজার কষ্ট, হাজার বেদনা, হাজার অভিশাপের ভিতর থেকে যে ছেলেটা রেজিলিয়েন্ট স্টুডেন্ট, যে ছাত্রটা মানে তার এই কষ্টগুলো ভুলে রেখে একটা ভালো প্রতিচ্ছবি নিয়ে ঘুরে বেড়াতে পারে। মানে কোন সিম্বল দিয়ে তুমি কি বুঝাচ্ছো? এখন আমি বুঝাচ্ছি, এটা ব্যাটম্যানে একটা আইকনিক ক্যারেক্টার ছিল, নাম টু ফেস। হ্যাঁ, টু ফেস সে রেজিলিয়েন্ট না হওয়াতে মারা গেছে ব্যাটম্যানের হাতে। আচ্ছা, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি টু ফেস একটা স্টুডেন্ট, এক পাশে যে আগুন জ্বলছে তার চলার পথে। আচ্ছা, এই ড্রিমস আর মেন টু বি ব্রোকেন, স্বপ্ন ভাঙার জন্য পুড়ে যাচ্ছে, টলারেট ইমোশন, পারফর্ম, সোয়াল ও ফিল, এই সব কিছু নিয়ে ইনহেল করতেছে সে। মানে সে ইনহেল করছে, কিন্তু এই পাশে একটা হোপ আছে। মানে একটা হোপের মধ্যে এটা অন্তঃসত্ত্বা, কিন্তু তার প্রতিচ্ছবি উপর একটা হোপ আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তারা বেঁচে আছে। আর এটা তো লাইফ লং, লাইফ লং এর মিনিং হচ্ছে ডিপ্রেশন, হেলথ, অর্থ, সোসাইটি ফল, এই সব কিছুর পরে একটা কষ্ট না একটা কোনো কিছু থাকে, সেটাতে আঙ্গার হয়ে তারপর থেকে মানুষের চিন্তা ভাবনা, একজন স্টুডেন্টের চিন্তা ভাবনা পাল্টায়। হার্ড ওয়ার্ক, লাভ মানে ফ্যামিলি, সেক্রিফাইস, এডুকেশন, প্যারেন্টস, তারপরে এখানে দিচ্ছি মানি, সবার উপরে থাকে টাকার টেনশন। আচ্ছা, আর টাকাটা এই স্টুডেন্ট লাইফে বেশিরভাগ স্টুডেন্টরা প্যারেন্টসদের থেকেই পায়। হ্যাঁ, ওকে বন্ধুরা, বুঝতে পারা ছিল আমার বন্ধু, তার একটা প্রেজেন্টেশন ভিডিও ছিল। ওকে ভাই, আপনার কোনো মাস্ক আছে? মাস্ক আছে, আপনার ছবি আছে? ওকে ভাই, হ্যাঁ ছবি আছে, আপনার ছবিটা দেখবো। এটা রোহিঙ্গা বাচ্চার ছবি তুলছি। ওকে, এটা রোহিঙ্গা বাচ্চা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে, এটা সম্পর্কে একটু বলেন, মানে ছবি সম্পর্কে একটু, মানে ছবিটা কি কথা বলে? বা ছবিটা হচ্ছে হলো যে আসলে আমরা এটা রেজিলেন্স নিয়ে করছি, তো জিনিসটা হচ্ছে হলো যে ও সালাম দিচ্ছে, যখন আমি ক্যামেরাটার দিকে ধরি তো সালাম দিল, তো আসলে ও একটা প্রতিবন্ধকতার ভিতরে যে আছে, যে একটা ও কোনো না কোনো একটা জায়গায় বদ্ধ, আটকে পড়ে আছে, আটকে পড়ে আছে, এটাই আর কি। আচ্ছা, আপনি কি আমার, ও আমাকে ওয়েলকাম জানালো। আচ্ছা, আমি, আমরাও কিন্তু ওদেরকে ওয়েলকাম। আপনি গিয়েছিলেন সেই রোহিঙ্গা ক্যাম্পে? কক্সবাজার। আমি আমি অবশ্য টেকনাফ পর্যন্ত গিয়েছিলাম, আপনারা দেখছেন অবশ্যই আমার ভিডিও, আমি তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছিলাম। আপনি আমার মাস্কটা দেখেছিলেন? ওকে, আমরা প্রবেশ করছি শিল্পকলার ছাদে। বিশাল ছাদ, নাইস ভিউ। আমি ওর কাছে জানতে চাইছি যে কবে থেকে সে সিঙ্গেল হবে, সে প্রপার উত্তর দিচ্ছে না। দিলাম কি বলো, কবে থেকে তুমি সিঙ্গেল হবে? সিঙ্গেল ফরএভার। আমি আমি সিঙ্গেল হতে চাই। তাহলে কি তোমার সাথে লাইন মারা যাবে? যাবে না। কেন? লাভ নাই তাই। আমি তোমার অনেক পছন্দ করি তো। হ্যাঁ আমি জানি। সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, সিরিয়াসলি আই লাভ ইউ। মানে আমি এর থেকে ভালো কোনো অ্যাপ্রোচ আমাকে জানা নাই। আচ্ছা, মানে আমি এইটুকুই বলতে পারি। হ্যাঁ, মানে আর কতভাবে এক্সপ্রেস করতে হয় মানে আমি তো আসলে বোকা হচ্ছ একটু, তো বলো না, রিপ্লাইটা দিয়ে দাও তাহলে তো হলো। আজকে থেকে আমরা, আমাকে একটা কথা বলো, তুমি আমাকে দেখলে এরকম করো কেন? মানে তোমাকে দেখলে আমার কেন জানি ফিল হয়, মানে ভিতরে ফিল হয়, তো মানুষের
আরে ভাই অনু বল না কিছু, আমি ওরা আসে আর কি বলতে পারি না, আমি ওরে দেখলে কেমন জানি হ্যাং হয়ে যায়। এসএস গার্ড কে না? হ্যাঁ ওই তো ওইটাই বললো তো, মানে ও তোমার দেখলে আসে সিরিয়াসলি, ফিলিংস কাজ করে সিরিয়াসলি, আই লাভ ইউ সিরিয়াসলি। এমন তোমার রিপ্লাইটা বলে দাও এখন না, এটা আমাদের একটা গুড মেমরি হইতে পারে না বিয়ের পরে। সিরিয়াসলি আমরা তুমি বললে আমরা বিয়ে করে ফেলবো 2018 জানুয়ারি মাসে। ওকে ওকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটার মানে হচ্ছে চুল বড়, তার মানে বক খাটে না, আর চুল মানে হচ্ছে সে একটা সিঙ্গার হতে পারে, ডিরেক্টর হতে পারে। থ্যাংক ইউ। আমার হাতে আছে এখন রোহিঙ্গা নামে একটা মাস, যেটা দেখতে পাচ্ছি যে তারা, আমরা জানি যে বর্তমান ইস্যুতে তারা মায়ানমারে অনেকভাবে নির্যাতিত হয়েছে, শুধুমাত্র তারা মুসলিম বলে সেজন্য নির্যাতিত হয়নি, তারা তাদেরও কিছু ভুল ছিল আমি এতদিন যা করে বুঝলাম, কিন্তু তারা এভাবে নির্যাতন এই মাস দ্বারা মূলত রোহিঙ্গাদের দুঃখ কষ্ট দুর্দশাটাকে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করা হয়েছে। মুসলিম মানুষ তার চোখ দিয়ে রক্ত পড়তেছে, এই রক্ত দ্বারা বোঝানো যাচ্ছে যে তারা কিভাবে নির্যাতিত হয়েছে, নির্যাতিতর ফলে রক্ত পড়ছে। এটা হচ্ছে জেস্টার, আগের যে রাজা বাদশাহদের সাথে বিভিন্ন থাকতো কর্মচারী বা তাদেরকে আসলে এখানে বোঝানো হয়েছে, এটা দিয়ে এটাও বানিয়েছে অনু জাহিদ, এদের একটা গ্রুপ, কাজটা অনেক সুন্দর হয়েছে, চোখের কাজ, মুখের কাজ, একটি চিহ্ন, অনেক ভালো লাগছে জিনিসটা এবং মজা। ওকে থ্যাংক ইউ। হাই বলো, হাই বল, হ্যাঁ ওকে। আমার গ্রুপ মেম্বার না কিন্তু ওরা অনেক অ্যাক্টিভ, ওদের মানে আমারটা হচ্ছে আঠা দিয়ে লাগানোর কারণে আমি লাগাইতে পারি না, এবার লাগাই ওদের মধ্যে এক কাজ করে নাই কালকে, তাই আমরা আম খেয়ালি এখন আম খেয়ালি ছাড়া কিছু তো খুব স্যাড, আমাকে একটু সান্ত্বনা দাও। সান্ত্বনা কি দিব তো, সেটা আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু না, আমার মতো কিছু নাই, আরেকবার একটা সান্ত্বনা দিতে পারি, নেক্সট টাইম কষ্ট আরেকবার করি, লাগবে না আমার এটা শোনার দরকার নেই, আমি আবার কোর্স রিটেক করতে চাই না। ঠিক আছে, রোহিঙ্গা বানিয়েছি, রোহিঙ্গা মুসলিম, মানে ব্যাপারটা বা আমাদের ইয়ে অনুযায়ী যে আমাদের এটা ফোকাস করা হচ্ছে এদিকে, না না না, হোয়াই ডাজ ইট হ্যাভ টু মুসলিম? আচ্ছা আচ্ছা, এর আই মিন ইট ডাজন্ট হ্যাভ টু বি মুসলিম, রোহিঙ্গা রোহিঙ্গা, এখন রোহিঙ্গার সব মধ্যে ভালো মন্দ সব আছে, তার মানে আমি রিলিজিয়ানকে ইয়ে করা পছন্দ করি, মানে নন রিলিজিয়াস অথবা আম জনতা কারোই উচিত না রিলিজিয়ান নিয়ে মাথা ঘামানো। বানানো খুব সুন্দর হয়েছে, বানানো খুব সুন্দর হয়েছে, আকার ভঙ্গিও সুন্দর, ইলাস্ট্রিক্যাল অ্যাটাচমেন্ট
সবই ভালো, খুব সুন্দর কাজ। আচ্ছা এই এটার একটু রিভিউ করে দেন, মানে আপনার মুসলিম হিসাবে না বাস বানানোটা কেমন? এটা দেখলেই আমি মুসলিম বলবো। আচ্ছা এটার প্রথমেই হচ্ছে যন্ত্রণা। এখনো প্রোগ্রাম আসলে পুরোপুরি শুরু হয়নি, 22 তারিখে হবে আমাদের ফাইনাল এক্সিবিশন। আপনারা আপনারা কি এখানে কিছু আছে সাবমিশন করছেন কিছু? হচ্ছে মানে ভিডিওর সাবমিট করা হয়েছে, তার মানে আপনাদেরটা আছে, আমরা কবে দেখতে পাবো? আমাদের ভিডিওর মনে হয় এখনো এখানে আসছে এক্সিবিশনের জন্য। আচ্ছা হয়তো আসবে। ওকে থ্যাংক ইউ। সাকিবের গার্লফ্রেন্ড, হাই বলো, অনুজি। ওকে